সংবাদী প্রকাশ শনিবার সারা রাত ব্যাপী এমনকি রবিবার সকাল পর্যন্ত বন্য দাতালো হাতি তাণ্ডব চালায় গোটা কৃষ্ণপুরের বিভিন্ন এলাকায়। সারা রাত ব্যাপী বন্য দাতালের এই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ঘরবাড়ি। বন্য দাতাল হাতিটি শনিবার রাতে হঠাৎ জনবসতিতে চলে আসে এবং কৃষ্ণপুরের বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি ঘরে ঢুকে বাড়ি ঘরে ভাঙচুর চালায়। এমনকি কিছুদিন পূর্বে গড়ে তোলা ধান এবং চালের বস্তা টেনে নিয়ে জঙ্গলে চলে যায়। শনিবার রাতের এই ঘটনায় রবিবার দিনব্যাপী সংশ্লিষ্ট এলাকার এলাকাবাসীদের মধ্যে যেন এক প্রকার ভয়ের পরিস্থিতি কায়েম রয়েছে। রবিবার সন্ধ্যা হতে না হতে বন্য দাতালের ভয়ে আতঙ্কগ্রস্ত এলাকাবাসীরা। শনিবার বন্য দাতালের তাণ্ডবে সংশ্লিষ্ট এলাকার বেশ কয়েকটি বাড়িঘরের দিন গুজরান করার প্রয়োজনীয় সামগ্রীটুকু নষ্ট করে দেয় বন্য দাতালটি। এমনকি ভাত রান্না করে খাওয়ার চালটুকু পর্যন্ত নেই বেশ কয়েকটি পরিবারের। কৃষ্ণপুরের বাসিন্দারা জানায় যে কিভাবে তারা রবিবার সারা রাত্রি গুজরান করবেন তা নিয়ে তারা চিন্তিত। ভয়ের মধ্যে রয়েছে গোটা কৃষ্ণপুর এলাকার জনগণ। বনের যাইব আমরা তো আর ভাবছি না, হ্যাঁ ইয়ান তো বাজিরাও দুইটাছে, আমরা কইলাম ঘুমাই না, আমরা কই যদি আবার আয় পরে তাহলে আমরা ঘুমাই থাকলে তো আর কই থাকতাম না। তখন আটটা থেকে আরম্ভ হয়েছে কইলাম গণেশ আগুন, তখন আমরা এখানো ইয়ে দাঁড়াই রয়েছি, ওইখানে আগুন দে ইখানে আগুন দে ইটা করতেছি, তাহলে বাচ্চাটা তো আমরা ঘুমাইব, বাচ্চাটা গরম ঘুম পাতে রয়েছি, ঘুম পাতায় আমরা চারি বাজা করতেছি গুড়ার মধ্যে নিয়ে আগুন উঠে দই দিয়ে আয় করছে আমরা বাড়ি। আয়া বলছে যে কোনো আমরা বাচ্চা নিয়ে বাইর করুম না আমরা বাইরম কুন্ডা করুম, আর ঘর থেকে কি জিনিস নিয়ে বাড়ানো সম্ভব আছে? আমরা খাইলা তো যান বাছানোর ঘট নাই, আমরা খালি গিয়েছি কেন এই উত্তর বাজুটা খালি আমরা গিয়েছি এমনি লাভদায়ক হয়ে গেছে গান ভাই, আমরা বাইরে কি পারছি না, ওরা আমার বয়ে জঙ্গল মঙ্গল দিয়ে গুড়াতে গেছে আর আমার আত্মীয়রা আমার ছেলেরা দূর দেয়া নিছে সারা দেয় এবার দূর লইয়া দূর দে, বাচ্চাটা তো একটু বড় লইয়া তো দূর দেয়ার তো না লইয়া মোর বয়ে নুই আর আয়া করছে কেন। এরপর আমরা বুঝিনি বাইরেছি, বাইরে এখন গেছি গেছি ওর দা এখানে আইসি আয়া সাইরা এমনি দুনিয়াটা আমরা ডাঙ্গি হালাইতেছে, ও ইহানটা চালের বস্তা বাইর করছে, এটা দানের বস্তা বাইর করছে, বুঝিনি দুই বস্তার মধ্যে দান চাল ইত্যাদি দামও চাল ডেগো চাল গ্যাস। এখন এটাই দেখার বিষয় কৃষ্ণপুর এলাকাটি বন্য দাতালের আক্রমণ থেকে রক্ষা করতে বনদপ্তর কি ভূমিকা গ্রহণ করে, নাকি শনিবার রাতের মতো রবিবারও বন্য দাতাল এসে গৃহস্থের সর্বস্ব শেষ করে দিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।